প্রতি বছরই রাশপূর্ণিমা উপলক্ষে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ি মুরাশিং পাড়ায় রাজ্যভিত্তিক মুরাশিং সামাজিক ও সাংস্কৃতিক মেলা হয়ে থাকে। এই বছর এই মেলার আয়োজন করা হবে। পতিছড়ি মুরাশিং পাড়ায় শ্রী শ্রী হরিচাঁদ গোস্বামী মন্দির প্রাঙ্গণে এই মেলা আগামী 15 নভেম্বর থেকে শুরু হবে। এই মেলাকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলায় বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনাগুলি স্টলের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরবে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকবে রাতব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ঐতিহ্যবাহী মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলতে মঙ্গলবার পতিছড়ি কমিউনিটি হলে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেলা কমিটির সদস্যরা ছাড়াও শান্তিরবাজার মহকুমার ডিসিএম সুমিত কুমার কর্মকার, দক্ষিণ জেলা ট্রান্সপোর্ট আধিকারিক কমলাকান্ত দেববর্মা, মনুপাথর থানার ওসি জয়ন্ত দাস, মুরাশিং সামাজিক ও সাংস্কৃতিক মেলা কমিটির কনভেনার রাজেশ মুরাশিং, সমাজপতি ভাগ্যচন্দ্র মুরাশিং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত আধিকারিকরা মেলাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন শান্তিরবাজার মহকুমার ডিসিএম সুমিত কুমার কর্মকার মেলার প্রস্তুতি কমিটির বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আমাদের যেটা লাস্ট মিটিংয়ে যে সিদ্ধান্ত, গতানুগতিকভাবে প্রত্যেক বছর যেভাবে হয়ে থাকে সেভাবে ব্যবস্থা করার কথা এখানে উল্লেখ করা আছে। অলরেডি আমাদের 2 তারিখে এই মাসেরই একটা মিটিং হয়েছিল, সেখানে পর্যায়ক্রমেভাবে সবগুলি দপ্তর যারা যারা স্টেক হোল্ডার আছেন ওনাদেরকে সবাইকে যা যা দায়িত্ব সম্পর্কে আলোচনা হয়েছে বিশদভাবে বিস্তারিতভাবে। সেই মিটিংয়ে আমাদের অনারেবল মিনিস্টার সঙ্গে আমাদের অনারেবল MLA এবং সহসভাপতি জেলা পরিষদ ওনারা উপস্থিত আছেন, ওনাদের গাইডেন্সে মিটিংটা কন্ডাক্ট করা হয়েছিল। সেখানে প্রত্যেকটা দপ্তরকে ওনাদের যা যা দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করে দেওয়া হয়েছিল। অ্যাকর্ডিংলি আমাদের যে মেলা কমিটি আছেন, মেলা কমিটির উল্লেখ্য রাজ্যভিত্তিক মুরাশিং সামাজিক ও সাংস্কৃতিক মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় জনজাতি অংশের পুণ্যার্থীরা সমবেত হয়ে থাকেন। এই বছরও মেলায় প্রচুর সংখ্যক পুণ্যার্থী উপস্থিত থাকবেন বলেই আশা প্রকাশ করেন মেলা কমিটির কনভেনার রাজেশ মুরাশিং। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।